বরখাস্ত হওয়ার 48 ঘন্টার মধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বিঁধলেন ইগর সিমাচ। তা নিশানায় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইগরের কথায় কল্যাণ চৌবে সরলেই উজ্জ্বল হবে ভারতীয় ফুটবল। ইগর আরও জানান যে কল্যাণ একজন রাজনীতিবিদ, কিন্তু কলকাতাতেই সে অপরিচিত, একজন ব্যক্তিত্ববান কাউকে দরকার। ইগরের অভিযোগ, ফেডারেশনের মিথ্যে কথায় অতিষ্ঠ হয়ে যেতাম। টেকনিক্যাল কমিটির দিকেও আঙুল তুলে ইগর জানিয়েছেন, বিজয়ন বড় ফুটবলার কিন্তু টেকনিক্যাল কমিটির প্রধান হতে পারেন না। আর প্রতিক্রিয়ায় ফেডারেশন 48 ঘন্টার মধ্যে যথার্থ উত্তর দেবে বললেও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তার আগেই ফোনে বিস্ফোরক এবং এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন স্পোর্টস 24-কে। আমার মনে হয় যেখানে ব্যক্তি স্বার্থর আঘাত লাগে, ক্ষুণ্ণ হয়, সেখানেই মানুষের অভিযোগ আরোপ আসে। এই ভদ্রলোক 5 বছর ভারতীয় দলের জাতীয় কোচ ছিলেন এবং মাসে 25-30 লক্ষ টাকা করে বেতন পেয়েছেন। তখন তার মনে হয়নি যে ভারতীয় ফুটবল 30 বছর কি 300 বছর পিছিয়ে রয়েছে। যতক্ষণ তার হাতে টাকা আসছিল, তিনি বিভিন্ন ধরনের কথা, তখন মুখ বন্ধ ছিল। যে মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতীয় ফুটবলের জন্য তিনি আর পারফর্ম করতে পারছেন না, তিনি টোটাল 53টা ম্যাচ সে কোচিং করিয়েছেন গত 5 বছরে, তার যে মূল্যায়ন হয়েছে, মূল্যায়নে দেখা গেছে যে তিনি অসংখ্য জায়গায় ব্যর্থ হয়েছেন, তার জয়ের থেকে হার বেশি, ড্র বেশি। যখন তার এই মূল্যায়ন করা হয়েছে, দেখা হয়েছে যে নতুন কোচের দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।